বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এম আই এল টু বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এম আই এল টু বাংলার সম্পর্কে তোমাদের আর রূপ মাথা ব্যথা থাকবে না পরীক্ষার দোরগোড়ায় এসে কোন কোন প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে নিজের স্বপ্নের জন্য যদি পাঁচ মিনিট দিতে না পারো এর থেকে আর কমনযোগ্য কিছু আমি কথা বলতে পারি না তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালোভাবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও কমেন্টটি এটা কমেন্ট করো পরবর্তী নেক্সট সাজেশনমূলক ক্লাস কোন সাবজেক্টের উপর তোমাদের চাই অবশ্যই সেটা কমেন্ট করো তো যাই হোক শুরু করছে আমাদের আজকের এই ব্রহ্মাস্ত্রমূলক সাজেশনমূলক ক্লাসটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এম টু বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষা সামনে আর পরীক্ষায় দোরগোড়ায় এসে কোন কোন প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বা পরীক্ষায় আসার মতো বা তোমরা এমনটা ধরে নিতে পারো এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে বসে রয়েছে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে আর আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন বুঝতেই পারছো আজকের এই ভিডিওটি তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে তাদের এম টু কোর্সের বাংলা সম্পর্কে আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না যদিও বাংলার আজকের এই ভিডিওটিতে আমরা জাস্ট দুই নম্বরের প্রশ্নাবলীর সম্পর্কে আলোচনা করব যেখানে শুধুমাত্র উনিশখানা না কুড়িখানা প্রশ্ন রয়েছে জাস্ট কুড়িখানা প্রশ্ন রয়েছে বা কুড়িটারও কম প্রশ্ন রয়েছে আমরা ধরতে পারো তো এই কুড়িটার মতো প্রশ্ন পড়লেই এই এম আই এল টু যে বাংলা সে সম্পর্কে আর দুই নম্বরের আলাদা করে কোনো প্রশ্ন পড়ার লাগবে না কথা ক্লিয়ার তো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নাবলী দুই নম্বরের জন্য কমন থেকে কমনতর শেষ মুহুর্তে এসে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন মেঘ দুতমের রচয়িতা কে এটি কি ধরনের গ্রন্থ স্বপ্ন বাস বদত্তা নাটকটির দুটি চরিত্রের নাম লেখো তারপরে হচ্ছে স্কটের লেখা শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস কোনটি এর প্রকাশকাল যদিও দেখো ইংরেজি সাহিত্যের ইতিহাসের অনেকগুলো পাঠ রয়েছে স্কট উইলিয়ামসন রয়েছে তারপরে শেক্সপিয়ার রয়েছে ওয়াটস উইলিয়ামসন ওয়াটস রয়েছে অনেকগুলো কিন্তু রাইটার রয়েছে তাদের প্রত্যেকটারই কিন্তু মানে ঐতিহাসিক যে উপন্যাসগুলি তাদের যে প্রকাশকালগুলি সেগুলো একটু দেখে নেবে এক্সট্রাভাবে আমি জাস্ট কিছু কিছু যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের সামনে তুলে উঠছি যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দুটি প্রকৃতি বিষয়ক কবিতার নাম লেখো মুক্তপ ছন্দ কাকে বলে এই ছন্দের প্রবর্তককে অতিপর্বের সঙ্গে অত পর্বের দুটি পার্থক্য আলোচনা করো এদের মধ্যে মিল জানতে পারে এদের মধ্যে সম্পর্ক জানতে পারে সেই হিসেবে কিন্তু আলাদাভাবে পড়ে নেবে উৎপেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ দেওয়া মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট স্টার চিহ্নগুলি তোমরা দেখে দেখে একটু প্র্যাকটিস করবে কথা ক্লিয়ার আট নম্বর ন নম্বর দশ নম্বর এগারো নম্বর প্রশ্নগুলি তোমরা দেখে নাও এখান থেকে এ বারো নম্বর এখানে একটু মনে হয় গুন্ডগোল এগারো নম্বর বারো নম্বর ঠিক আছে সিরিয়াল বাই সিরিয়াল চলছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়িখানা একুশ বাইশ এই বাইশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এখান থেকেই যে কয়েকটা দুই নম্বরের প্রশ্ন করতে হবে এখান থেকেই তোমরা হ্যান্ড্রেডটি হ্যান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ভিডিওটি শেষে আরও যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা তো কমেন্টে তোমরা এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো যদিও তোমাদের সুবিধার্থে বলে রাখা ভালো ইতিমধ্যেই এই এম আই এল টু এর সিলেবাসের অন্তর্গত দুই নম্বরের তো আজকেই আলোচনা করলাম যথারীতি দুই নম্বরের জন্য আর আলাদা করে একটা স্পেশাল ভিডিও বানানো রয়েছে তোমরা ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো এছাড়াও আরও একটা ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে এম আই এল টুয়ের আর কোনো প্রশ্ন পড়তে হবে না সেখানে আমরা যথারীতি পাঁচ নম্বরের এবং দশ নম্বরের প্রশ্নাবলীর সাথে সম্পর্কে আলোচনা করেছি ওই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই